হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবোর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো স্পেন। আর স্পেনের কিন্তু বর্তমানে রিসোর্ট জব রয়েছে, তো এই জবগুলিতে আপনি আবেদন করতে পারেন। বিশেষ করে গার্ডেনার, হাউসকিপিং, শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ, ডিশ ওয়াশার, এই ধরনের জব। আর স্পেন কিন্তু একটা খুবই সুন্দর একটা দেশ, আপনারা হয়তো নাম শুনেছেন, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এগুলো কিন্তু স্পেনের ক্লাব। আর স্পেনে কিন্তু আপনার ইউরোপের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাড়াতাড়ি কাগজ পাওয়া যায়। পর্তুগালে সবচেয়ে আগে পাওয়া যায় 2 বছরের মধ্যে, আর স্পেনে পাওয়া যায় 3 বছরের মধ্যে। তো আপনি যদি ইন্টারেস্ট হন, স্পেনের স্যালারি কিন্তু খুবই ভালো, তো আপনি ভিডিওটি দেখতে পারেন যদি স্পেনে যেতে চান। আর আপনার এই আজকের ভিডিওতে যে টপিকসগুলো আমি আলোচনা করবো সেগুলো হলো, আপনি কিভাবে একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট সিভি কভার লেটার রেডি করবেন, আপনি ওইখানে কত টাকার স্যালারি পাবেন, কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন, এছাড়া যে আপনি আমাকে লাইভ ডেমো দেখিয়ে দেবো কিভাবে আপনি ওইখানে আবেদন করবেন, আর কিছু বোনাস টিপস দেবো যেন আপনি সহজে জব পেতে পারেন। তো চলুন শুরু করা যায়। আজকে বিষয়গুলো আমি কভার করি। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি কভার লেটার রেডি করতে হবে, যেহেতু স্পেন একটা ইউরোপিয়ান স্যাঞ্জন দেশ। তো আপনি কিভাবে রেডি করবেন, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি থাকে, না থাকলে একটা রেডি করে নেবেন। তারপরে একটা অফিসিয়াল সুন্দর পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করে নেবেন, যেন ছবিটা 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যেই কাজে আবেদন করবেন, যদি আপনি একজন সার্ভার কাজে আবেদন করেন সার্ভার অভিজ্ঞতা দিবেন, যদি আপনি একজন ডিশ ওয়াশার হিসেবে আবেদন করেন তো ডিশ ওয়াশার অভিজ্ঞতা দিবেন, একজন শেফ হলে শেফের অভিজ্ঞতা দিবেন। তারপর আপনি দিতে পারেন আপনার বিভিন্ন কাজের হিস্টোরিগুলো। তো তারপর দিবেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনার পাসেশন, রেজাল্ট, ইউনিভার্সিটি, সেগুলো সুন্দর করে আপনি তুলে ধরবেন। তারপর যদি আপনার কোনো সরকারি বেসরকারি ট্রেনিং করা থাকে, ট্রেকিং সার্টিফিকেট থাকে থাকে অবশ্যই জব রিলেটেড, তো সেগুলো আপনি উল্লেখ করে দিবেন। তারপর দিতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলেও অ্যাড করতে পারেন। আর একটা বিষয় হলো, যদি আপনার অভিজ্ঞতা সনদ থাকে তো সেটি অবশ্যই অ্যাড করে দিবেন। তো তারপর যদি আপনি দিতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি যে স্কিলস অর্জন করেছেন সে স্কিলগুলো সুন্দর করে সাজিয়ে লিখবেন। তারপর ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, খুবই ইম্পর্টেন্ট বিষয়, সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন। যদি আপনার সিভিটি পর্যাপ্ত জায়গা থাকে টু ফেস করার পরে, তো আপনি যদি তখন লিখতে পারেন আপনার হবি আর ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা। তো হয়ে গেল আপনার একটা সুন্দর অফিসিয়াল ইন্টারন্যাশনাল ফরম্যাট সিভি। তারপর আপনাকে রেডি করতে হবে একটা কভার লেটার, সেটিকেও রেডি করবেন। তো কভার নম্বরে থাকে আপনি স্পেন কেন যাবেন, স্পেনের কোম্পানিগুলো থেকে আপনি কিভাবে তাদেরকে হেল্প করবেন, সেই বিষয়টি সুন্দর করে আপনি সাজিয়ে গুছিয়ে লিখবেন। তো আপনার সিভি কভার লেটার রেডি করার পরে আপনি আবেদন করবেন কোথায়, তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে স্পেনের জব সাইট রয়েছে, এজেন্সির ঠিকানা রয়েছে, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, যারা বিভিন্ন ফরেনার লোক নিয়োগ দিয়ে থাকে তাদের ওয়েব অ্যাড্রেস দিয়ে রাখবো, আপনি ওইখানে গিয়ে তাদের কাছে আবেদন করতে পারেন। তো কীভাবে একটা কোম্পানিতে এজেন্সিতে আবেদন করতে হয় যারা শিখেননি তারা আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি লাইভ দেখিয়ে দিয়েছি কীভাবে একটা কোম্পানিতে আবেদন করতে হয়, লাস্টের দিকে দেখবেন পেয়ে যাবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি এখানে স্যালারি পাবেন কত, তো স্পেনে স্যালারি একটু কম কিন্তু ভালো স্যালারি, আপনি 2.5 থেকে 3 লাখ টাকা স্যালারি পেয়ে যাবেন এই কাজগুলোতে, তো ভালো একটা স্যালারি। আর যদি আপনি ইটালি, ফ্রান্স হতো একটু বেশি থাকে, এটাই ডিফারেন্স। তো স্পেনে কিন্তু আপনার ইউরোপের সবচেয়ে শান্তিপূর্ণ একটা দেশ, এবং এখানে আপনার খরচও কম। আর আপনার এখানে বিষয় হলো আপনি 3 বছরের মধ্যে স্পেনের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, এই একটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো আপনি এখানে যে সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে থাকা খাওয়া এগুলো ফ্রিতে পাবেন, এছাড়া যে সুবিধাগুলো পাবেন এই পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এই জন্য নানা বোনাস অফার রয়েছে। আর যেহেতু স্পেন একটা স্যাঞ্জন ইউরোপিয়ান দেশ, সেখানে আপনার ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে ওই কোম্পানি করে দিবে, আপনার কোনো চার্জই খরচ হবে না। এছাড়া আপনি ভিসা স্পন্সরশিপ সহ পাবেন, আপনি যদি টিকেন জব পেয়ে দেওয়ার কমে আপনার শুধু বিমান ভাড়া, এম্বাসি ফি এগুলো খরচ হবে, আর কোনো খরচ নেই। তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজি ভাষা বলতে পারেন কথাবার্তা, আর স্পেন কিন্তু স্প্যানিশ ভাষা চলে, তো আপনি এটি দেখে দিয়ে দেবেন সিভিতে যে আপনি স্প্যানিশ ভাষাও জানেন, তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। তো
আর আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাসের শেষে 60 ঘন্টা কাজ। সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। তো সেই 2 দিন কিন্তু আপনি ইচ্ছা হলে ওভারটাইম করতে পারেন। ওভারটাইম কাজে একটা ভালো বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন, যদি অন্যান্য দিন পান 10 ইউরো করে এদিন পাবেন 20 ইউরো। তো আপনি বেশি বেশি ওভারটাইম করে আপনার স্যালারি কিন্তু খুবই হাই হবে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, ভিডিওকে অবশ্যই লাইক করে দিবেন, আর আরও কিছু জানতে চাইলে কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করলে আপনি বেনিফিটেড হবেন, কারণ রেগুলার আপডেটেতে বিভিন্ন দেশে জবগুলো পাবলিশ হয়, সেগুলো নিয়ে আমরা ভিডিও বানাই। আপনি নিজে নিজে আবেদন করে ইউরোপ তথা সেনজেন, জার্মানি, এই আয়ারল্যান্ড, তারপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এসব দেশে যেতে পারেন। আর আমার চ্যানেলে মোটামুটি অনেক দেশের ভিডিও রয়েছে, সেগুলো আপনারা চেক করে দেখতে পারেন। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে ফোন দেন, তো ফোন কল দিয়ে আসলে খুব একটা আমাকে পাবেন না। আপনি যদি মনে হয় ইন্টারেস্ট হয় আমার সাথে কাজ করবেন, অবশ্যই আপনি আমাকে মেসেজ দিতে পারেন। মেসেজ দিলে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে।